সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, বাংলাদেশের ফুটবল টিম নষ্ট হয়ে গেছে, নষ্ট ফুটবলকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি, প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলায় খেলার আয়োজন করছি, শুধু খেলা নয়, গাছ লাগানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি, গাছ না লাগালে আগামীতে বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়বে। শুক্রবার বিকেলে পাবনার চাটমোহর রেলবাজারের অমৃত কুণ্ডা মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও রেলবাজার ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি এসব কথা বলেন। আপনাদের সাথে আমরা পাইলে উঠবো না ফুটবল খেলায়, কারণ হচ্ছে কি, যে এলাকার মানুষ 2023 সালে যে পাবনার মানুষ রাষ্ট্রপতি হয় এই এলাকার আরাম যায় না। ভাইয়া ভাইয়া আপনারা মাঠে দেখবেন, আমার